সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমাদের মুক্তি টিভির আজকের অনুষ্ঠান শুরু করছি। দর্শক শ্রোতা, আপনারা জানেন আমাদের এই মুক্তি টিভির একটি অনুষ্ঠান রয়েছে, যেই অনুষ্ঠানে আমরা আপনাদের বিভিন্ন উল্লেখযোগ্য এবং বিভিন্ন সুন্দর যেসব জায়গা বা নাম করা যেই জায়গাগুলি, উল্লেখযোগ্য যেই জায়গাগুলি, সেই জায়গাগুলি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং তুলে ধরার চেষ্টা করি। তো বন্ধুরা, আমাদের মুক্তি টিভির বিভিন্ন ভ্রমণ বিষয়ক বা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলি নিয়ে আমরা যেই অনুষ্ঠান করে থাকি, তার মধ্যে আজকের এই অনুষ্ঠানটি একটি ব্যতিক্রমী অনুষ্ঠান। ব্যতিক্রমী অনুষ্ঠান এই জন্যই আমি আজকে এখন এই মুহূর্তে যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে হযরত শাহপরান রহমাতুল্লাহি আনহুর মাজার। হযরত শাহপরান রহমাতুল্লাহি আনহুর নাম আপনারা সকলেই শুনেছেন, সারা পৃথিবী জুড়ে যার নাম খ্যাতি রয়েছে, যিনি ইসলাম প্রচারের জন্য এই বাংলাদেশে এসেছিলেন এবং 360 আউলিয়ার মধ্যে তিনি হচ্ছেন একজন অন্যতম। তো দর্শক শ্রোতা, আজকে আমরা এই হযরত শাহপরান রহমাতুল্লাহি আনহুর মাজার আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন হযরত শাহপরান রহমাতুল্লাহি আনহুর দরগাহ শরীফের আশেপাশের যেই জায়গাগুলি। দর্শক শ্রোতা, আমরা হযরত শাহজালাল রহমাতুল্লাহি আনহুর মাজার জিয়ারত শেষ করে আমরা হযরত শাহপরান রহমাতুল্লাহি আনহুর মাজার জিয়ারতের উদ্দেশ্যে এসেছি। এখানে আসতে আসতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তাই আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দিকে অলরেডি রাতের বাতি জ্বালিয়ে দিছে সব জায়গাতে। দর্শনার্থীর সাথে কথা বলবো, যিনি এই শাহপরান মাজার জিয়ারতের উদ্দেশ্যে আসছেন। চলুন তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুল মান্নান। আমি আসছি সুদূর গাজীপুর থেকে। আমি শাহজালাল মাজার এবং শাহপরান মাজার জিয়ারত করার জন্য আসছি। আমি মাজারের সর্বদিক ঘুরে দেখলাম এবং মাজারের যে সমস্ত লোকজন আসা যাওয়া করছে, জয়াত করছে, ভালো লাগলো, খুব সুন্দর লাগলো। হ্যাঁ, এবং ঐতিহ্যবাহী মাজারটা, আমার শাহজালাল মাজারের থেকে শাহপরান মাজারটা খুব গরম মনে হলো, খুব একটা ঐতিহ্যবাহী মাজার হিসাবে। কেন গরম মনে হলো? এত শাহজালাল রহমাতুল্লাহি আনহু হচ্ছে মামা, শাহপরান রহমাতুল্লাহি আনহু হচ্ছে তার ভাগ্না, তা ভাগ্নার চেয়ে তো মামা তো আরও গরম বেশি থাকার কথা। আপনার কাছে ভাগ্নার গরম, ভাগ্নাকে কেন গরম লাগলো? কারণ মামারা ভাগ্নারে বেশি আদর করে, ভাগ্নারে রাগটা বেশি, এই কারণেই। হ্যাঁ, ভাগ্নারে সবসময় গরম থাকে, হ্যাঁ, এবং মামারা শীতল থাকে। আপনি যথার্থই বলেছেন কথাটা, এই কারণেই আমার শাহপরান মাজারটা আমার কাছে ভালো লাগছে, সুন্দর লাগছে। আশা করি আরও এই মাজারে আসবো।
দেখব জিয়ারত করতে পারি এই আশা ব্যক্ত করি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ মুক্তি টিভিকে ধন্যবাদ এবং এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমি এখন কথা বলবো এখানে একজন ব্যক্তি রয়েছে যিনি এই শাহপরান মাজারে অনেকে খেদমত করে বিভিন্ন জিনিস বিক্রি করে মালাটালা বিক্রি করে তার একটি সাক্ষাৎকার আমরা এখন নেব তার মুখ থেকে কিছু কথা শুনবো আপনার নাম কি আমার নাম সঞ্জিত আলী সঞ্জিত আলী বাড়ি লালকাটঙ্গি ওই যে লালকাটঙ্গি লালকাটঙ্গি বাংলাদেশের নাগরিক আমি বাংলাদেশের নাগরিক হ্যাঁ বাংলাদেশের নাগরিক এখানের সিটিজেনশিপ এই জায়গা সিটিজেনশিপ এই জায়গা আমার গ্রাম আছে বাড়ি আছে আমার আচ্ছা এখন এই যে এগুলি কি আপনি এগুলি কি মনখুশি গাছের গোটা মনখুশি গাছের গোটা এখানে এটা কি হয় এটা যে কোনো নিয়ত করি আছে বিটুবি লাগি না কেউ আল্লাহর নাম লয় এটা 33 লাখ তো স্পি আছে আল্লাহর নামে আচ্ছা এটা দি আল্লাহর নাম লইলো আর এই বড়টা নিলে তারা ফিলিং টিলিং করলো মুক্তি টিভির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে একটু মেহরবানি করবেন আশীর্বাদ রাখবেন যে কোনো সময় যে কোনো লাগে দরকার লাগে আমি উপস্থিত আছি আপনারা যা প্রয়োজন লাগে পশ্চিমে কোন গ্রাম পূর্বে কোন গ্রাম উত্তরে কোন গ্রাম আপনার নাম বলো কি বললেন সঞ্জিত আলী আচ্ছা ঠিক আছে বাবার নাম আহমদ আলী ভালো থাকবেন দর্শক শ্রোতা এই মুহূর্তে আপনারা যেই দোকানগুলি দেখছেন প্রত্যেকটি দোকানে বিভিন্ন রকমের পসরা সাজিয়ে বসে আছে এই দোকানগুলি ঠিক শাহপরান রহমাতুল্লাহি আনহুর দরগাহ শরীফে প্রবেশ করতেই এই দোকানগুলি আপনার চোখে পড়বে সারি সারি দোকান রয়েছে এখানে এখানে বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে বিশেষ করে দরগায় দেওয়ার মতো যেমন আগরবাতি মোমবাতি তারপরে হচ্ছে বিভিন্ন রকমের মিষ্টি জিনিস মিষ্টি দ্রব্য তবারক সব কিছু এখানে পাওয়া যায় এখান থেকে অনেকেই এই সকল তবরক এবং আগরবাতি মোমবাতি কিনে শাহপরান রহমাতুল্লাহি আনহুর মাজারে দিয়ে থাকেন সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ আপনারা দেখলেন হযরত শাহপরান রহমাতুল্লাহি আনহুর মাজার শরীফ জানি না আপনাদেরকে কতটুকু দেখাতে পেরেছি আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি আশা করি আপনাদের সকলেরই এই অনুষ্ঠানটি অবশ্যই ভালো লেগেছে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তো দর্শক শ্রোতা আপনাদের সকলকে আমাদের মুক্তি টিভির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার এই অনুষ্ঠান এখানেই শেষ করছি আর আশা করি অবশ্যই এই অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে পরবর্তীতে আপনাদের সঙ্গে আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো অনুষ্ঠানে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ